बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमी रोक्साना पारभीन सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन सुप्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हरा सबाई केमन आछो आशा करी आल्लाहर रहमते भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। गत पाठे तोमादेर आमी जे प्रश्नगुलो पढ़िएछिलाम तोमरा निश्चय सेगुलो शिखे फेलेछो এজন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৮ থেকে একটি প্রশ্ন করাবো। তোমরা সবাই আমার সাথে মনোযোগ দিয়ে শুনবে এবং প্রশ্ন উত্তরটি বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সোলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ৮। প্রশ্ন সহ উত্তরটি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রশ্ন, পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে? আরম্ভ করছি। প্রশ্ন, পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে? উত্তর, পার্ক ও খেলার মাঠ একটি সামাজিক সম্পদ। খেলার মাঠে সমাজের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা একত্রিত হয়ে খেলাধুলা করে, পার্কে পরিবারের সকলে মিলিয়ে ঘুরে আনন্দ লাভ করে, এতে করে তাদের মাঝে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। বিনোদনমূলক কাজে সময় কাটানোর ফলে তারা কোনো অপরাধের দিকে ঝুঁকে পড়ে না। এভাবে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পার্ক ও খেলার মাঠ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো প্রশ্নোত্তরটি করলাম, এবার চলো প্রশ্নোত্তরটি একটু বুঝে নেওয়া যায়। প্রশ্নে কি বলেছে, পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে? দেখো, আমাদের সরকার আমাদের খেলাধুলা এবং বিনোদনের জন্য পার্ক এবং খেলার মাঠ আমাদেরকে নির্মাণ করে দেন। তাহলে পার্ক এবং খেলার মাঠ যেমন সামাজিক সম্পদ, তেমন একটি রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের অনেক কাজে লাগে। দেখো, আমরা খেলার মাঠে কী করি, মাঝে মাঝে খেলতে যাই, আবার সমাজের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরাও খেলার মাঠে একত্রিত হয়ে খেলাধুলা করে, আবার পার্কে পরিবারের সাথে বিভিন্ন বয়সের মানুষই সবাই একত্রিত হয়ে বেড়াতে যান। আমরাও মাঝে মাঝে পার্কে বেড়াতে যাই, তাই না? এতে করে কি হয়, আমরা সকলে মিলে ঘুরে আনন্দ লাভ করি, বিনোদন লাভ করি এবং সমাজে এবং পরিবারের সবার সাথে একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের আমরা কাছাকাছি আসতে পারি, আমরা পরস্পরের থেকে অনেক কাছে এসে আনন্দ উপভোগ করি। তারপরে দেখো, আর বিনোদনমূলক কাজে যদি আমরা সময় কাটাই, তাহলে আমাদের কোনো খারাপ চিন্তাভাবনা মাথায় আসবে না, আবার সমাজের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরাও এই বিনোদনমূলক কাজে সময় কাটানোর ফলে তারা কোনো অপরাধের দিকে ঝুঁকে পড়ে না। বা এই যে ঘরে বসে মোবাইল খেলা, টিভি দেখা, এগুলো কিন্তু একটা খারাপ অভ্যাস, তাহলে এগুলো থেকে অনেকাংশে দূরে থাকা যায়। কোথায় গেলে, পার্কে বেড়াতে গেলে এবং খেলার মাঠে খেলতে গেলে। আর এতে করে কী হয়, শিশু কিশোরদের সামাজিক ও শারীরিক সম্পর্ক, শারীরিক একটা সুস্থতা বজায় থাকে, শারীরিক এবং মানসিক বিকাশের গঠনে এই পার্ক এবং খেলার মাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন পার্কে বেড়াতে যাই কিংবা মাঠে খেলতে যাই, তাহলে আমাদের কী হয়, শরীরটাও ভালো থাকে, আমাদের দেহ সুঠাম হয় এবং মনও ভালো থাকে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পার্ক এবং খেলার মাঠ শারীরিক ও মানসিক বিকাশে শিশু কিশোরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো প্রশ্নোত্তরটি সম্পর্কে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে আদায় করা হয় বা শ্রেণীতেই তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়, এখানে তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমরা এখন কী করবো?
আমরা এখন এই প্রশ্ন উত্তরটি এখানেই শিখে ফেলব কেমন আর প্রয়োজন হলে তোমরা খাতায় লিখেও নিতে পারো তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারো প্রশ্ন উত্তরটি একবার ভালো করে পড়ে ফেলি প্রশ্ন পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে আবারো বলছি প্রশ্ন পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে উত্তর পার্ক ও খেলার মাঠ একটি সামাজিক সম্পদ খেলার মাঠে সমাজের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা একত্রিত হয়ে খেলাধুলা করে পার্কে পরিবারের সকলে মিলে ঘুরে আনন্দ লাভ করে এতে করে তাদের মাঝে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে বিনোদনমূলক কাজে সময় কাটানোর ফলে তারা কোনো অপরাধের দিকে ঝুঁকে পড়ে না এভাবে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পার্ক ও খেলার মাঠ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরটি আবারও করলাম আমি আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরাও প্রশ্ন উত্তরটি শিখে ফেলেছ তাহলে আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ